করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ চীনের গুয়াংচু প্রদেশে আবারও লকডাউন জারি করেছে সেখানকার প্রশাসন। মূলত গুয়াংচু প্রদেশে চীনের উৎপাদন কেন্দ্র বলা হয়, ফলে গুয়াংচুতে আবারও লকডাউন জারি হওয়ায় চীনের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 1,30,00,000 জনসংখ্যার গুয়াংচুতে গত 24 ঘণ্টায় 2,500-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরেই আকস্মিক লকডাউনের সিদ্ধান্ত আসে। চীনের সংবাদ সংস্থাগুলো বলছে ওই দেশের প্রায় 5,00,000 বাসিন্দাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। এছাড়া গণপরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং কলেজ। গুয়াংচু থেকে বেজিং সহ অন্যান্য বড় শহরগামী সব বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। এদিকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করা এবং মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোটায় চলে যাওয়ায় বিশ্বের বেশিরভাগ দেশ করোনাবিধি শিথিল করে নিয়েছে। তবে করোনাবিধি নিষেধের ক্ষেত্রে এখনও অনড় চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বিধিমালা শিথিল করার আবেদন আগেই প্রত্যাখ্যান করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং সরকার। এমনকি করোনার টিকা আমদানি করতেও অস্বীকার করেছিল দেশটি।